मैंने उसे उसको इतना देखा जितना देखा जा सकता था, लेकिन फिर भी दो आंखों से कितना देखा था। হোয়াটসঅ্যাপ পোলাপেন, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই সুন্দর ওল্ড ট্রেন্ড ভিডিওটাকে কিভাবে আপনারা আপনাদের পিকচার দিয়ে খুব সহজে মেক করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমেই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। তারপরে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। দেন আমার কমেন্ট বক্স থেকে আপনারা যে XML ফাইলটা শেয়ার করেছেন ওই XML ফাইলের প্রজেক্টের উপর একটি ক্লিক করবেন। তারপরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা যে দুই নম্বরে যে স্কাই কালার ফাইলটা রয়েছে পিচি পোলা লেখা, এই স্কাই কালারের ফাইলের উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। তারপরে মিডিয়া নট ফাউন্ড এই অপশনটি ক্লিক করে গ্যালারি থেকে আপনারা এরকম একটা পিএনজি ইমোজি পিক অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি এখন এই পিএনজি পিকের ইমোজি পিকটা এখানে অ্যাড করে দেবো উপরে প্লাস আইকনে ক্লিক করে। তো আপনারাও যদি আমার মতো করে এই পিএনজি পিকটারে অ্যাড করতে চান, মানে এই ইমোজিটাকে অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই ইমোজির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইমোজি পিএনজি পিক অ্যাড করে দিতে পারবেন। তো এটা অ্যাড করে দেওয়ার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন নিচে আপনারা এখানে অনেকগুলো টেক্সটের লেয়ার দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করবেন। তো ডান পাশে আসার পরে আপনারা এখান থেকে আরও একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন এখানে নিচে আসার পরে আপনারা আরও কিছু স্কাই কালারের ফাইল দেখতে পারবেন। তো এখন এই স্কাই কালারের ফাইলগুলোর মধ্যে আপনাদের পিকচার অ্যাড করতে হবে। তো এর জন্য আপনারা এখানের এই ফাইলের উপরে একটি ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পিকচার অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি এখন সাপোজ হিসেবে এই পিকচারটি সিলেক্ট করলাম। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিলাম। তো এরপর আপনারা আবার এর পরবর্তী যে স্কাই কালার ফাইল আছে ওই ফাইলের উপরে ক্লিক করবেন। আবার ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে আবার অন্য একটি পিকচার সিলেক্ট করবেন। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এইভাবে করে আপনারা এখান থেকে পরবর্তী আরও যে স্কাই কালার ফাইলগুলো রয়েছে এই সবগুলো স্কাই কালার ফাইলের মধ্যেও আপনারা এই সেম আলাদা আলাদা পিকচার অ্যাড করে দিবেন। তো এখন আমি এই সবগুলো ফাইলের মধ্যে অ্যাড করে দিব। তো এই সবগুলো ফাইলের মধ্যে যখন আপনারা পিকচার অ্যাড করে দিবেন, দেন আপনারা আপনাদের টাইমলাইনটাকে একেবারে প্রথমে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা মিডিয়া এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা আমার কমেন্ট বক্স থেকে যে ট্রেন মিউজিকের ভিডিও ক্লিপসটি ডাউনলোড করবেন সেই ট্রেন মিউজিকের ভিডিও ক্লিপসটি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এই ভিডিও ক্লিপসের উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এক্সট্রাক্ট অডিও এই অপশনে ক্লিক করে ভিডিও থেকে আপনারা মিউজিকটি আলাদা করে নেবেন। দেন আপনারা এই ভিডিও ক্লিপসের উপর একটি ক্লিক করবেন। তারপরে এই ডিলিট অপশনে ক্লিক করে আপনারা এই ভিডিও ক্লিপসটি ডিলিট করে নেবেন। দেন আপনারা এখন এই ভিডিওটাকে এক্সপোর্টিং করবেন। তো ভিডিওটাকে এক্সপোর্টিং করার জন্য আপনারা উপরে সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। তারপরে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটা আপনারা 720 সিলেক্ট করবেন। দেন এই ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্টিং করে নেবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।